কোনো নেগেটিভ কমেন্ট করে, বা সেটা আমাদেরকে নিয়ে হোক বা যাদেরকে নিয়ে হোক, আমরা কিন্তু পরিশুদ্ধ হয়ে যাচ্ছি আল্লাহর কাছে। এক অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা বুবলি। বুবলির কাছে জানতে চেয়েছিলাম, সাকিব খানের সঙ্গে আপনার সম্পর্ক কেন টিকলো না, আপনাদের সংসারটা কেন ভেঙে গেল? মায়াটা তো ডেফিনেটলি আছে, তার পাশাপাশি সম্মানটা আছে। হ্যাঁ, অফকোর্স। তারা কখনো কেউ কাউকে ডিসরেসপেক্ট করতে পারবে না, কেউ কখনো তাদের যে বিশ্বাসটা সেটা ভাঙতে পারবে না। এবং মায়াটা কিন্তু যখন এক্সট্রিম লেভেলে থাকে তখন সেই সম্পর্কটা থাকে, যখন কমতে থাকে মায়া, মায়েরও তো একটা লেভেল আছে যে কমতে 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 যখন মায়াটা জিরোতে চলে যায় তখনই সম্পর্কটা আসলে ভেঙে যায়। এরপর কথা প্রসঙ্গে বুবলিকে প্রশ্ন করলাম, সাকিব খান আপনাকে নিয়ে এত নেগেটিভ মন্তব্য ছড়াচ্ছে, তবু কেন আপনি এখন পর্যন্ত চুপ রয়েছেন? কেউ যদি এগুলো দেখে যদি বলেও কমেন্টও করে, যাই মন চাই করুক বা যেটা, এটা কিন্তু তারা যদি কোনো নেগেটিভ কমেন্ট করে বা সেটা আমাদেরকে নিয়ে হোক বা যাদেরকে নিয়ে হোক, আমরা কিন্তু পরিশুদ্ধ হয়ে যাচ্ছি আল্লাহর কাছে, তাই না? তারা কিন্তু সেই, তারা সবকিছু তাদের মাথায় বা কাঁধে নিয়ে নিচ্ছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বুবলির কাছে জানতে চাইলাম, ভালোবেসে ধোকা খেয়েছেন সাকিব খানের কাছ থেকে, আপনার কাছে ভালোবাসার সংজ্ঞা কি? তখন বুবলি বলেন, ভালোবাসা মানে আমার কাছে মনে হয় যে সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে রেসপেক্ট। রেসপেক্ট, কারণ একটা মানুষের প্রতি যদি একটা মানুষের রেসপেক্ট থাকে, সেই ভালোবাসাটা সারা জীবন থেকে যায়। রেসপেক্ট, ট্রাস্ট, আর হচ্ছে যে আমার মনে হয় মানে সব কিছু মিলিয়ে আন্ডারস্ট্যান্ডিং, এই তিনটা ওয়ার্ড আমি বলবো, সম্মান, বিশ্বাস, বোঝাপড়া।